বিপদে পড়িয়া যদি আমার বাবার নাম করে সর, রুহানি বেশেতে যাইয়া দিবে তার দর্শন। বিপদে পড়িয়া যদি বাবার নাম করে সর, রুহানি বেশেতে যাইয়া দিবে তার দর্শন। বিপদে পড়িয়া যদি শিশু পদ্মা নদীর মাঝে পড়ে যায়, লঞ্চের যত যাত্রী ছিল খোঁজিয়া না তারে পাই, একটি ঘন্টা যাই চলিয়া খোঁজিয়া না তারে পাইয়া। একটি ঘন্টা যাই চলিয়া খুঁজিয়া না তারে পাইয়া, শেষে বাবাজির ধরে চরণ, রুহানি বেশেতে যাইয়া দেয় যে তারে দর্শন। বিপদে পড়িয়া যদি শিশুটি খুঁজিয়া পাই, লঞ্চের যত যাত্রী ছিল অবাক হইয়া যাই সবাই, এত সময় কেটে গেছে তবু যেমনি শিশু তেমনি আছে। এত সময় কেটে গেছে যেমনি শিশু তেমনি আছে, দেখে আনন্দিত সবার মন, রুহানি বেশেতে যাইয়া দেয় যে তারে দর্শন। বিপদে পড়িয়া যদি সম্রাটের কাছে হতাশ জন অর্থনৈতিক সংকট পড়িয়া যায়, খোকা সাহেবের স্ত্রী বসে কেঁদে কেঁদে বুক ভাসায়। একদিন জোহরের নামাজের পরে হাত তুলে আল্লাহর দরবারে, একদিন জোহরের নামাজের পরে হাত তুলে আল্লাহর দরবারে বলে, দাওনা পানা নিরঞ্জন, রুহানি বেশেতে যাইয়া দেয় যে তারে দর্শন। বিপদে পড়িয়া যদি দাঁড়াইলো, তার ঝোলা হইতে দুটি তাবিজ দিয়া বলে, তাহারাই কেটে যাবে সকল বিপদ তাবিজ রাখিলে যতন করে। তাবিজ দুটি হাতে দিয়া মুস্কি মুস্কি হাসি দিয়া, তা
তাবিজ দুটি হাতে দিয়া মুস্কি মুস্কি হাসি দিয়া হুজুর গায়েব হইয়া যাই তখন রুহানি বেশেতে যাইয়া দাই যে তার দর্শন বিপদে পড়িয়া যদি কিছুদিন পর দেওয়ান বাগি গেল সেই ভক্তের বাড়ি বাবাকে চিনিতে পারে দেখে ভক্তের স্ত্রী অশ্রু ভরা চোখে তখন ডেকে বলে সাপারায় এই হুজুর দুটি তাবিজ দিয়াছিল আমারে বুঝলো তখন জ্ঞানী জনাই আমার মাওলার সাথে লেনা দেনা বুঝলো তখন জ্ঞানী জনা মাওলার সাথে লেনা দেনা তারা একশো তাই বাদা দুইজন রুহানি বেশেতে যাইয়া দেয় যে তার দর্শন বিপদে পড়িয়া যদি বাবার নাম করে সরোর রুহানি বেশেতে যাইয়া দেয় যে তার দর্শন বিপদে পড়িয়া যদি বিপদে পড়িয়া যদি বিপদে পড়িয়া যদি